ছোট পর্দায় গত এক দশক ধরে বেশ সফল অভিনেতা আফরান নিশো। সারা বছর অগণিত নাটক উপহার দেন তিনি। তার সমসাময়িক অনেক অভিনেতাই ছোট পর্দার পাট চুকিয়ে চলে গেছেন সিনেমা জগতে। তাই প্রায়শই প্রশ্ন ওঠে, নিশো কেন সিনেমায় অভিনয় করছেন না? অবশেষে সিনেমার নায়ক হচ্ছেন আফরান নিশো। জানা গেছে সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমা সুরঙ্গ এর নায়ক হচ্ছেন নিশো। সবকিছুই চূড়ান্ত হয়েছে, এখন শুধু ঘোষণার পালা। শোনা যাচ্ছে সুরঙ্গতে নিশোর সঙ্গী হচ্ছেন তমা মির্জা। এদিকে সিনেমাটির জন্য গত কয়েক মাস ধরেই প্রস্তুতি নিচ্ছেন নিশো, এ কারণে তিনি নাটকে কাজ কমিয়ে দিয়েছেন। আপাতত ওটিটির জন্য টুকটাক কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই প্রথম সিনেমার শুটিং শুরু করবেন আফরান নিশো। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।